গাজীপুরে শোক থেকে শক্তি, শক্তি থেকে জাগরণ শীর্ষক সমাবেশ করেছে যুবলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান সরকার রাসেল এই সমাবেশের আয়োজন করেন। বৃহস্পতিবার বিকেলে নগরীর চান্দনা চৌরাস্তা জাগ্রত চৌরঙ্গের পাশে মহানগর যুবলীগ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান সরকার রাসেল। এ সময় মহানগর যুবলীগের যুগ আহ্বায়ক সুমন আহমেদ, শান্ত বাবু, আলমগীর হোসেন, মোবারক হোসেন সহ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জঙ্গি থানার আমাদের অত্যন্ত প্রিয় পরিস্থিতি নেতা এগিয়ে কলার চলেন সহ অনেক নেতৃবৃন্দা উপস্থিত রয়েছেন এবং বক্তব্য রেখেছেন আমাদের মহিলা আওয়ামী লীগের নেতৃত্ব বড়রা পায়খানা উপস্থিত আছেন উপস্থিত নেতৃবৃন্দ প্রকৃত আমার